নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ বাংলা পাবলিকেশন তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যে ক্লাস আসছে আজকে জি কে ক্লাসের আমরা চার নম্বর সেট নিয়ে চলেলাম প্রত্যেক দিন বাছাই করা তোমাদের সেরা কোয়েশ্চেন থাকে এবং তোমাদের যেরকম সিলেবাস রয়েছে জানো তোমরা প্রত্যেকেই দু হাজার চব্বিশে রাজ্যের বিভিন্ন জেলায় যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ হবে সেই ক্ষেত্রে তোমাদের যে ক্লাস রাখা হয়েছে সেই ক্লাসটা নতুন সিলেবাস অনুযায়ী যেভাবে ঠিক রয়েছে সেই সমস্ত টপিক থেকেই তোমাদের প্রশ্নপত্র পাবে এবং ক্লাসটা তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে তো তোমাদের একদিন ছাড়া ছাড়া আমাদের এই ইউটিউব চ্যানেলে ক্লাস হয় অবশ্যই প্রত্যেকে পার্টিসিপেট করবে সন্ধ্যে সাতটার সময় ক্লাস তোমরা কিন্তু প্রত্যেকদিন পেয়ে যাবে আচ্ছা নেক্সট তোমাদের বিষয় একটা বলে দিই এখানে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডেডিকেটেড অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যে সমস্ত পরীক্ষার্থী তোমরা রয়েছে তাদের জন্য তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে জয়েন হবে মাস্ট জয়েন হবে কারণ তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোন জেলায় কখন কোন পদে আপডেট আসছে বিশেষ করে অঙ্গনওয়াড়ি এবং কর্মী সহায়কার ইত্যাদি আপডেটগুলো অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে ওকে তো চলো শুরু করি আজকের ক্লাস আমরা প্রথম কোয়েশ্চেন কি রয়েছে দেখব তার আগে আমরা দেখব আমাদের প্রিভিয়াস ডেতে বা আগের দিনে আমরা যে হোমওয়ার্কটা তোমাদের প্রোভাইড করেছিলাম তার উত্তর কি হবে অনেকেই কমেন্ট করে জানিয়েছো তাদেরকে মোস্ট থ্যাংক ইউ তো এখানে দেখো প্রথম যে আমাদের প্রশ্নটা ছিল প্রিভিয়াস ডেতে হোমওয়ার্ক হিসাবে সেটা হচ্ছে সাবিত্রীবাই ফুলে ছিলেন একজন কি তো সাবিত্রীবাই ফুলে ছিলেন একজন ভারতের প্রথম মহিলা শিক্ষক অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো আজকে আমরা শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে ফাস্ট কোশ্চেন কি বলছে দেখো কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে বলো কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য কোন প্রয়োজনীয় উৎসেচক থাকে না সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার যকৃতে কিন্তু প্রয়োজনীয় কোন উৎসেচক থাকে না ওকে নেক্সট দ্বিতীয় কোশ্চেন কোন গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না অ্যান্টিবডি থাকে না হচ্ছে গ্রুপের রক্তে অর্থাৎ অপশন অপশন ডি ডি হবে সঠিক উত্তর ইজ কারেক্ট দেখো ক্ষেত্রে অনেকগুলো কোশ্চেন হয় যেরকম তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সার্বজনীন দাতা রক্তর গ্রুপ কোনটি সার্বজনীন দাতা ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় আর সার্বজনীন গ্রহিতা তাহলে হবে এ বি তো এইভাবে কিন্তু তোমাদের এগুলো মনে রাখতে হবে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন এটা অনেক সময় জিজ্ঞেস করে প্রত্যেকে লিখে নাও কার্ল ল্যান্ডস্টেইন আর রক্তের গ্রুপ আবিষ্কার করেন ওকে আচ্ছা এবি যে গ্রুপের গ্রুপের যে রক্ত এই রক্তটা হচ্ছে কী বলতো রেয়ার ক্লাসের যে ব্লাড সেই গ্রুপ বলা হয় পাঁচ পার্সেন্টেরও কম মানুষের মধ্যে কিন্তু এই গ্রুপের রক্ত পাওয়া যায় এবং এটা নতুন আবিষ্কার হয় প্রথম দিকে ছিল না পরবর্তী ক্ষেত্রে এটি কিন্তু আবিষ্কৃত হয় আর গ্রুপ এ তে হচ্ছে এ এবং বি উভয় অ্যান্টিজেন রয়েছে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না তো এটাই তোমাদের কোয়েশ্চেন ছিল ওকে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ নেক্সট পরবর্তী কোয়েশ্চেন স্কারভি রোগের লক্ষণ কি স্কারভি রোগের লক্ষণ কি সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি মাড়ি থেকে রক্ত পড়া অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপরে আমরা দেখে নেব এখানে বিভিন্ন ভিটামিনের অভাবে যে রোগগুলো হয় দেখো ভিটামিন সির অভাবে হয় স্কারভি ভিটামিন এর অভাবে হয় রাতকানা ভিটামিন ডির অভাবে হয়ে থাকে রিকেট এবং বড়দের হয়ে থাকে অস্টিও ম্যালয়েশিয়া তাই তো ওকে প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট এখানে প্রোভাইড করব আমি যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আপডেট এটি একদম নতুন সিলেবাস অনুযায়ী বাজারে যদি বই খোঁজ করো তাহলে একমাত্র কম্প্রিহেন্সিভ ওয়েতে স্টাডি করার জন্য ওয়ান অ্যান্ড অনলি বই রয়েছে যেটা সদ্য প্রকাশিত হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইডবুক হিসাবে নতুন সিলেবাস অনুযায়ী সেটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটি তো এই বইটি তোমাদের নতুন সিলেবাস যে দুটো সিলেবাস রয়েছে কর্মী এবং সহায়িকা পদের সেই সিলেবাসকে টার্গেট করে তোমাদের বইটি কিন্তু রচনা করা হয়েছে তোমাদের প্রস্তুতির পথে অবশ্যই এই বইটি কাছে থাকলে সাফল্য তুমি পাবে আমাদের যে ক্লাস চলছে সেই ক্লাস তো তোমাকে অবশ্যই হেল্প করবে বাট কম্প্রিহেন্সিভ ওয়েতে স্টাডি করতে গেলে একদম টোটাল কন্টেন্ট পেতে গেলে অবশ্যই তোমাকে কোনো না কোনো একটা ভালো বই কিন্তু ফলো করতে হবে যার জন্য তোমাদের পাশে রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশন তো আশা করবো প্রত্যেকে এই বইটি সংগ্রহ করবে কোথা থেকে সংগ্রহ করবে ভাবছো চিন্তার কোনো কারণ নেই এক্সাম বাংলা পাবলিকেশনের নতুন যে ওয়েবসাইট লিঙ্ক সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ওয়েবসাইটে বা লিংকে ক্লিক করবে তোমরা দেখতে পাবে সেখানে বাইনাও অপশান এবং সেইখানে কোড অ্যাপ্লাই করে দেবে সব থেকে বেশি ডিসকাউন্টে বই পেতে গেলে এই জে বি টুয়েলভ এই কোডটি অ্যাপ্লাই করলেই তুমি কিন্তু সবথেকে বেশি ডিসকাউন্টে ওয়েবসাইট থেকে বইটি সংগ্রহ করতে পারবে অথবা তুমি অ্যামাজন ফ্লিপকার্ট বা নিকটবর্তী যে কোনো বুকস্টল থেকে সংগ্রহ করতেই পারো বাট মোস্ট ডিসকাউন্টের জন্য তোমাকে কিন্তু দেখতে হবে কোথায় এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ওকে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চানে আমরা আবার ফিরে যাই তো নেক্সট পরবর্তী তোমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে আইসিডিএস প্রকল্প শুরু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন বলো আইসিডিএস প্রকল্প শুরু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইন্দিরা গান্ধীর সময় আইসিডিএস প্রকল্প চালু হয় অপশন বি হবে সঠিক উত্তর যদি আমরা একটু অ্যাডিশনাল ইনফরমেশনে যাই দেখতে পাবো উনিশশো সালে দোসরা অক্টোবর আইসিডিএস প্রকল্প চালু হয় আইসিডিএস এর ফুল ফর্ম আমি তোমাদের আগেও বলেছিলাম আরো একবার দেখে নাও কারণ রিপিট হলে রিভিশনটা হয়ে যাবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস যার ফুল ফর্ম আইসিডিএস হলো একটি শিশু এবং নারী বিকাশ প্রকল্প এই ক্ষেত্রে সুবিধাভোগী কারা শূন্য থেকে ছয় বছর বয়সের প্রত্যেকটা শিশু এবং গর্ভবতী মহিলা পাশাপাশি স্তন্যদানকারী মারা কিন্তু এই আইসিডিএস প্রকল্পের অন্তর্গত বা সুবিধা পেয়ে থাকেন ওকে নেক্সট দি নেক্সট কোয়েশ্চেন তোমাদের উজ্জ্বলা স্কিম কত সালে চালু করা হয় দেখো তোমাদের যেরকম সিলেবাস রয়েছে বিভিন্ন নারী বিষয়ক বিভিন্ন কন্টেন্ট বা যেগুলো রয়েছে সেখান থেকেই তোমাদের কিন্তু কোয়েশ্চেন হতেই পারে তো উজ্জ্বলা স্কিম চালু হয় কত সালে দু ষোলো সালে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যদি আমরা ডিটেলসে দেখি দেখতে পাবো যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফার্স্ট মে দু হাজার ষোলো সালে উত্তরপ্রদেশের বালিয়ায় চালু করেছিলেন সীমার নিচে মানে যারা বিপিএল ক্যাটাগরি বিলো পোভার্টি লেভেল পরিবাসের পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলারা কিন্তু আমানত মুক্ত এলপিজির সংযোগ দেওয়ার জন্য স্কিমটি প্রথম চালু করা হয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য কী ছিল অর্থাৎ এলপিজি প্রকল্পের উদ্দেশ্য বা যেটা আমরা উজ্জ্বলা স্কিম দেখছি তো এই প্রকল্পের মেনলি তিনটে অবজেক্টিভ ছিল মেন বা প্রধান এক হচ্ছে দারিদ্র পরিবারগুলিতে পরিষ্কার রান্নার জ্বালানি সরবরাহ দু নম্বর হচ্ছে বিপিএল পরিবারের জীবনযাত্রার মান একটু উন্নত করা তিন নম্বর হচ্ছে আভ্যন্তরীণ বায়ু দূষণের সাথে যুক্ত স্বাস্থ্যের ঝুঁকি বা হেলথ রিস্কটাকে তোমাদের কি রিডিউস করা এটাই হচ্ছে মেন টার্গেট ছিল নেক্সট প্রেসার কুকারে খাবার রান্না করলে কি হয় প্রেসার কুকারে খাবার রান্না করলে কি হয় পুষ্টিগুণ নষ্ট হয় না খাবার দ্রুত রান্না হয় শ্রম কম লাগে নাকি উপরের সবগুলো তো প্রেসার কুকারে রান্না করলে কি হয় যে পুষ্টিগুণ কখনোই নষ্ট হয় না তার জন্য আমরা প্রেসার কুকারে ভাত খেলে অনেকে বলে কি সঠিক পুষ্টি থাকে অনেকে কিন্তু মোটা হয়ে যায় এই কথাটা আমরা কিন্তু শুনেছি তাই তো তাহলে অপশন এটা আমার ঠিক হবে খাবার দ্রুত রান্না হয় এটা আমরা জানি প্রত্যেকে যে ভাত রান্না করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে সবজি কোনো কিছু সিদ্ধ করতে হলে তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা শ্রম কম লাগে এবং আমাদের তাহলে কি হয়ে যাবে সঠিক উত্তরটা হবে ডি উপরের সবগুলো মানে তিনটেই আমার এখানে ওকে পরবর্তী প্রশ্ন ডিমে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটি প্রোটিন ভিটামিন খনিজ এ ও বি দুটোই বলো সঠিক উত্তর কোনটা হবে তো দ্য গ্রেট সোর্স অফ ফ্রম এগ যদি আমরা বলি তো প্রথমে আমরা রিচেস্ট অ্যামাউন্ট যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে ভিটামিন ডি তাই তো পাশাপাশি আমরা প্রোটিন কেউ পেয়ে থাকি প্রোটিন পাই তো প্রোটিন প্রোটিনকেও পাই বাট আমরা কিন্তু অফেন খনিজও পেয়ে থাকি বাট এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা বলতে হবে তোমাকে অপশান এ এবং বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রোটিন এবং ভিটামিন তাই তো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট একটি শিশুকে কম জন্ম ওজন বলা হয় যদি ওজন কতর কম হয় তো কম জন্ম ওজন তখনই বলা হবে যখন শিশুর ওজন কত হবে সঠিক উত্তরটা হয়ে যাবে আড়াই কেজির কম যদি হয় তখন বলা হবে দেড় কেজির কম হলে একদম ভেরি লো বলা হয় ঠিক আছে দেখো এখানে ডিটেলসটা আমি প্রোভাইড করেছি জন্মের পর নবজাতকের স্বাভাবিক ওজন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাট জন্মের সময় নবজাতকের ওজন যদি আড়াই কেজির কম হয় তাহলে তা ভাবার বিষয় রয়েছে আর দেড় কেজির কম হলে ওজনের যে শিশু সেগুলোকে ভেরি লো বার্থ ওয়েট বেবি বলা হয় আর সাড়ে সাতশো গ্রাম হলে তো বলার নেই সেটাকে ওজনহীন শিশু বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওকে নেক্সট শিশুদের জন্য সবথেকে সাধারণ ডায়রিয়ার এজেন্ট কোনটা শিশুদের জন্য বলেছে বড়দের জন্য কিন্তু নয় তো বড়দের জন্য যদি আমাকে বলতো তাহলে উত্তরটা অ্যানাদার হতো যেটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে ভাইরাস ঠিক আছে বাট এখানে বলেছে আমাকে শিশুদের জন্য রোটা ভাইরাস হবে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বড়দের জন্য ডায়রিয়ার এজেন্ট বললে হতো কি হতো এখানে দেখে নেওয়া প্রত্যেকে ভাইরাস আর পাঁচ বছরের কম শিশু বা শিশুদের জন্য হলে রোটা ভাইরাস নেক্সট রেফ্রিজারেটার পচনশীল খাবার সংরক্ষণের আদর্শ তাপমাত্রা কত রেফ্রিজারেটারে পচনশীল খাবার প্রিজার্ভ করার জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশ মোনা আগরওয়াল কিসের পদক জিতেছিলেন দেখো তোমাদের যে পুষ্টি পাবলিক হেলথ বা রন্ধন প্রণালী এবং নারী বিষয়ক বিভিন্ন প্রকল্প ইত্যাদি কোয়েশ্চেনগুলো ফার্স্টে আমরা দেখলাম এরপরে আমরা জি কের অ্যানাদার সেকশন হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এগুলো দেখবো একটু তো সঠিক উত্তর হয়ে যাবে মোনা আগরওয়াল প্যারিস প্যারা অলিম্পিকে এইবারে কিন্তু ব্রোঞ্চের পদক জিতলেন প্যারিস প্যারা অলিম্পিক অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ভারতের অর্থনৈতিক বাজেট দু হাজার চব্বিশে সব থেকে বেশি বিনিয়োগ করা হয়েছে কোন ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোয়েশ্চেন থাকতেই পারে সঠিক উত্তরটা হয়ে যাবে ডিফেন্সে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে বর্তমানে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী কে রয়েছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু আইসিডিএস পরীক্ষা বা অঙ্গনওয়াড়ি পরীক্ষা যাই বলো না কেন সঠিক উত্তরটা হবে অন্নপূর্ণা দেবী অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট নবীন নবজীবন সংবাদপত্রের প্রকাশক কে নবজীবন সংবাদপত্র বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি মহাত্মা গান্ধী পরবর্তী কোয়েশ্চেন গদাধর চট্টোপাধ্যায় নামে কে পরিচিত ছিলেন গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে রামকৃষ্ণ পরমহংস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তব্য প্রদান করেছিলেন আঠেরোশো তিরানব্বই সালে রিলেটেড ইনফরমেশন নেক্সট উনিশশো সালে ভারতের সাক্ষরতার হার ছিল কত শতাংশ অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স নাইনটিন যদি আমরা দেখি সাক্ষরতার হার ছিল কত টুয়েলভ মাত্র অপশান বি হবে সঠিক উত্তর ওকে তোমরা এইখানটা একটু ভালো করে দেখবে দু হাজার সেন্সাস অনুযায়ী বিভিন্ন ডেটা জনগণনা অনুসারে দু সালের ভারতের সাক্ষরতার হার কত সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট পুরুষ সাক্ষরতার হার এইটটি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট মহিলা সাক্ষরতার হার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার তোমাকে জিজ্ঞেস করতে পারে সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট আচ্ছা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয় আটই সেপ্টেম্বর উনিশশো সাতষট্টি সাল থেকে এটি কিন্তু পালিত হয়ে আসছে নেক্সট কোয়েশ্চেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোন জেলায় বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়াও অন্যান্য ব্যক্তি যেরকম বিদ্যাসাগরের পশ্চিম মেদিনীপুর ক্ষুদিরাম বসুর পশ্চিম মেদিনীপুর রবীন্দ্রনাথ ঠাকুর বর্ধমান মাতঙ্গিনী হাজরা পূর্ব মেদিনীপুর নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় সড়ক কোনটি ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম জাতীয় সড়ক হলো এনএইচ টুয়েলভ অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন তোমাদের স্ক্রিনে কন্যাশ্রী প্রকল্প কোন সালে চালু হয় কন্যাশ্রী প্রকল্প চালু হয় দু সালে অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্যটি কিসের জন্য বিখ্যাত তো এটি হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার মহকুমা এবং তোরসা নদীর তীরে এই জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডারের জন্য বিখ্যাত এরপরে তোমাদের একটা হোমওয়ার্ক রেখেছি প্রত্যেকে আশা করবো অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে ব্ল্যাক ফুট রোগ কোন দূষণের জন্য হয় চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি তোমরা প্রত্যেকে আমাকে কিন্তু জানাবে তো আজকের ক্লাসে আমরা এটা আলোচনা করলাম তোমাদের জন্য আর একবার বলে দিই ক্লাসটা কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানিও এবং পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু প্রত্যেকে যুক্ত হয়ে থেকো কারণ এতে তোমাদেরই সুবিধা হবে কখন কোন জেলায় নোটিফিকেশান আসছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার সিলেবাস কখন পরিবর্তন হচ্ছে কি পড়তে হবে কি না হবে কখন ক্লাস আপডেট আসবে ইত্যাদি সমস্ত বিষয় তোমরা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে ওকে তো আজকের ক্লাসে এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ঠিক এই সময় সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ